সে একই সাথে আরিফ, সেও ওই সমবয়সী। সুকান্তের বয়স ছিল মাত্র 4 বছর, তাকেও তো রেহাই দেয়, তাকেও হত্যা করেছে। একই দিনে একই সাথে 3টা বাড়ি আক্রমণ করে হত্যাযজ্ঞ চালানো হলো। শেখ ফজলুল হক মনি, তার স্ত্রী অন্তঃসত্ত্বা, তাকেও হত্যা করা হলো। সেই সাথে আমার 13 বছরের ফুফাতো বোন বেবি, তাকে হত্যা করা হলো। এবং সেটা স্বাধীন দেশে, তবু আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের, যে তারা আমাকে অন্তত তাদের সেবা করার এবং সুযোগ দিয়েছে। আর এই অন্যায় অবিচার তার প্রতিকার করার এবং হত্যার বিচার করার একটা সুযোগ আমরা পেয়েছি। নইলে বুকে যন্ত্রণা নিয়ে দিনের পর দিন আমাদের কাটাতে হয়েছে। আজকে কামাল নেই, আমরা পৃথিবী ভাই বোন ছিলাম, একসাথে ওঠা বসা, খেলাধুলা, একসাথে চলাফেরা, ঝগড়াঝাটি সবই আমরা করতাম। একসাথে আমরা সাইকেল চালানো, একসাথে ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, যেহেতু আমরা দুই ভাই বোন কাছাকাছি, আমার পুতুল খেলার জন্য আমার সাথেও থাকতো, ওর সাথে বাকি সব ছোটবেলা থেকে সব খেলায় আমি ওর সাথেই একসাথে খেলতাম। আমি যখন বিদেশে গেলাম 1970 সালে আব্বাদের মুক্তি পাওয়ার পর, সবচেয়ে বেশি আমি মানে কামালের কথাই আমার সবচেয়ে বেশি মনে হতো। আমরা এত বেশি মাকে গিয়ে আব্বাকে গিয়ে আমাদের এত বেশি আমরা ঘনিষ্ঠ ছিলাম যে ওদেরকে ছেড়ে যখন থাকতে হবে এটাই ভাবতে পারি। যাক, আমি আর বেশি লিখছি না, আবার এটুকু বলবো যে এত বহুমুখী প্রতিভা কামালের। তারপর প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে তো সে কিছুই করেনি, আর ওই ধানমন্ডির বাড়িটা কিন্তু একটাই বাড়ি, তিনতলা, ওর জন্য মা আলাদাটা ঘর করে দিলেন। সেখানে ও বিয়ে করার পর বউনি ওখানে উঠল। আজকে সুলতান হাকে মৃত্যুবরণ করতে হলো, মাত্র 15-20 দিন আগে তাদের বিয়ে হয়েছিল। 14 জুলাই বিয়ে হলো, 15 আগস্ট শেষ। জামাল একই অবস্থা, কমিশন পেয়ে এসছে স্পেশাল পারমিশন আর্মি থেকে নিয়ে তার বিয়ে দেওয়া হলো। 17 জুলাই জামালের বিয়ে হলো। আমার পুরো ছোট পুকুর মেয়ের রোজির সাথে, তাকেও ওখানে মৃত্যুবরণ করতে হলো, তাকেও নির্মমভাবে হত্যা করলো। কি নিষ্ঠুরতা, সেটা একবার ভেবে দেখেন। তা কামালের এই জন্মদিনে আপনারা সবাই এখানে এসেছেন, কামালের আলোচনায় অংশগ্রহণ করেছেন, আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই আর দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কামালকে এবং পনেরো যারা সাদাত মহান করেছে তার সবাইকে মেহেস্ত নসিব করে, সবাইকে ধন্যবাদ। মোচন করবেন মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।
মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম। সকলকে দোয়া ও মোনাজাতে শরীক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে দোয়া মাহফিল বাত্তার মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين চোদ্দ শত বছর পরে হাজার হাজার মাইল দূরে থেকে আল্লাহ বাংলার এক অফিসের ভিতরে আল্লাহ আমার কয়েকবার দরুদ ও সালাম পড়েছি, কোরআন শরীফে কয়েকটা আয়াত তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়েছি। রব্বুল আলামিন যা শব্দ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার মদিনা পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ শহীদ কামাল ভাইয়ের আল্লাহ আলোচনা সভা তার পরিবারে জানিহিত হয়েছে। আল্লাহ মেহেরবানি করে তাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও, তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা তুমি দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ মহান মুক্তি যোদ্ধায় যারা অংশগ্রহণ করেছে তাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আল্লাহ মুক্তি যোদ্ধা যারা নিহত হয়েছে তাদেরকে তুমি শহীদের মর্যাদা দান করে দাও। আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশের উপর শান্তি বর্ষিত করে দাও। আল্লাহ আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের মহাব্বতের আব্বা আম্মা আত্মীয় স্বজন পরাবর্তী সহ সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের মাননীয় মন্ত্রীর আব্বা আল্লাহ তাকে তুমি জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে দেশ পরিচালনা করতেছে, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ তার সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি দেশকে রক্ষা করো। আল্লাহ দেশের পরিচালক হিসাবে আল্লাহ তাকে তুমি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর আল্লাহ হাত তুমি শক্তিশালী করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের এই আয়োজন এই দোয়া অনুষ্ঠান আল্লাহ সব তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ যার হাতখানা পছন্দ হয় আল্লাহ সেই হাতের উসনা করে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে শহীদ কামাল ভাই সহ 15 আগস্টে যা নিহিত হয়েছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, সকলকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও, আল্লাহ সকলকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই আয়োজনে ভার্চুয়ালি সংযুক্ত থাকার জন্য এবং আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আমাদের
পরে আমরা জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন মঞ্চে শহীদ শেখ কামালের জন্মবর্ষে উপলক্ষে অসচ্ছল করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের প্রত্যেককে 7000 টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করব। আমরা দোয়া এবং আলোচনা পর্ব এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অসংখ্য